নমস্কার ছাত্রছাত্রীরা, একাদশ শ্রেণীর ভাষা বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটি হলো স্প্যারান্তো ভাষার শব্দভাণ্ডার নিয়ে আলোচনা করো এবং এই ভাষা ব্যবহারের সুবিধা কোথায়। উত্তর দেখে নিই। স্প্যারান্তো একটি কৃত্রিম ভাষা। 1887 খ্রিস্টাব্দে পোল্যান্ডের চক্ষু চিকিৎসক এল জামেনহফ এই ভাষার স্রষ্টা। স্প্যারান্তো ভাষার শব্দভাণ্ডার অনেক কম। এই ভাষায় 24টি ব্যঞ্জনধ্বনি ও 5টি স্বরধ্বনি ছিল। 921টি শব্দমূলের সঙ্গে বিভিন্ন প্রত্যয় অথবা চিহ্ন যোগ করে নানা ধরনের শব্দ তৈরি হয়। এরকম শব্দের সংখ্যা 6000-এরও বেশি। প্রসঙ্গত, স্প্যারান্তো ভাষায় বিভিন্ন শব্দ তৈরি করার কিছু নিয়মও রয়েছে, যেমন ও যোগে বিশেষ্য পদ, এ যোগে বিশেষণ, ই যোগে ক্রিয়া বিশেষণ, যে যোগে বহুবচন পদ সৃষ্টি করা হয়। আবার ক্রিয়ার কাল বোঝাতে বর্তমানকালে এ মানে স্মল এ, অতীতকালে স্মল আই, ভবিষ্যৎকালে ও এবং অনুজ্ঞা বোঝাতে ইউ যোগ করা হয়। এই ভাষার সীমাবদ্ধতা হলো এর কোনো বিকাশ নেই। বিশ্ব ভাষা ব্যবহারের সুবিধা নানা রকম। জাতিতে জাতিতে ব্যবধান দূর হয়, বানান খুবই সরল ও উচ্চারণ অনুসারী, শব্দভাণ্ডার অনেক কম এবং ব্যাকরণের ক্ষেত্রেও জটিলতা তেমন নেই। এই কোশ্চেনটি কিন্তু তোমাদের ক্লাস ইলেভেনের কিন্তু ভাষা বিভাগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। আশা করছি এই ভিডিও দ্বারা তোমরা অনেকখানি উপকৃত হবে। যদি এই প্রশ্নটি অর্থাৎ স্প্যারান্তো ভাষার বৈশিষ্ট্য উল্লেখ করো, যদি প্রশ্নটি যদি তোমাদের পড়ে, তাহলে কিন্তু এটা তোমরা লিখতে পারো। এটি কিন্তু যে নির্দিষ্ট শব্দ আছে, যে ওয়ার্ড লিমিটেশন, তার মধ্যেই কিন্তু উত্তরটা করা আছে। যদি তোমরা এর পিডিএফটা চাও, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, তাহলে উত্তরটা পিডিএফ আকারেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তোমরা যারা চ্যানেলে নতুন আসলে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।